তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য কিন্তু আমি সম্পূর্ণ একটি প্রাইভেট জবের আপডেট নিয়ে এসেছি সেটা তোমরা ভিডিও থাম্মেল দেখে এবং ভিডিওর প্রসেসিং দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের জন্য সম্পূর্ণ যেই প্রাইভেট জবটি নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি নিয়ে চলে এসেছি ব্রিটানিয়া বিস্কুটের জব আপডেট নিয়ে ব্রিটানিয়া বিস্কুট যে ফ্যাক্টরি হয় সেই ফ্যাক্টরির তরফ থেকেই কিন্তু কর্মী নিচ্ছে আর সেখান থেকেই কিন্তু এখানে কর্মী নেওয়ার জন্য যে রিক্রুটার মানে রিক্রুটাররা রয়েছেন যারা জানিয়েছেন তাদের তরফ থেকেই কিন্তু এখানে লোক নিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও প্রসেসিংয়ে এবার বলি যারা প্রাইভেট জব করতে ইচ্ছুক তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কেমন তো এখানে আমি তোমাদেরকে সবটা কিন্তু বলে বুঝিয়ে দেব। তোমরা কিভাবে আবেদন করবে কি বুঝবে কি করবে সবটা তোমাদেরকে কিন্তু আমি ক্লিয়ার করে বলে দেব ঠিক আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বুঝবে নন স্কিপ করবে না তার তাহলেই কিন্তু তোমরা আবেদনের জন্য তোমরা ঠিকঠাকভাবে আবেদনটা করতে পারবে তো বন্ধুরা এখানে তোমাদের কাজের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে এখানে প্রথমেই বলে দিই ব্রিটানিয়া বিস্কুটের যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি ওয়্যার হাউসে তোমাদের বেসিক্যালি কাজ রয়েছে কোনো কোম্পানির তরফ থেকে কিন্তু নয় ফ্যাক্টরি ওয়্যার হাউজের কাজ কিন্তু এখানে রয়েছে এখানে তোমাদের স্যালারি কত হবে অবশ্যই বলবো তবে তার আগে বলবো কোন কোন পদের জন্য কর্মী নিচ্ছে এখানে তোমাদের ব্রিটানিয়া বিস্কুট ফ্যাক্টরির যে বিস্কুট রয়েছে সেই বিস্কুটের প্যাকেট প্যাকেজিং করার কাজ প্যাকেট ঠিকঠাকভাবে প্যাকেজিং করে সেগুলোকে পিকিং করার কাজ পিকিংয়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে যেটাকে বলা হয় পিকার ডিপার্টমেন্ট এছাড়াও কিন্তু বন্ধুরা তোমরা এখানে স্ক্যানিং ডিপার্টমেন্টের কাজ পেয়ে যাবে এছাড়াও পেয়ে যাবে লোডিং ডিপার্টমেন্টের কাজ লোডিং ডিপার্টমেন্ট বলতে বিস্কুটগুলোকে ফ্যাক্টরি থেকে ঠিকঠাকভাবে লোড করার কাজ এছাড়াও তোমরা ডেলিভারি সার্ভিসের কাজ পেয়ে যাবে তো বন্ধুরা এখানে একটা দুটো কাজ নয় এখানে তোমাদেরকে আমি চার থেকে পাঁচটা পদের কথা বললাম যার যেই পদের জন্য আবেদন করার ইচ্ছুক মনে হবে সে কিন্তু সেটার জন্যই অ্যাপ্লাই করবে কেমন এখানে বন্ধুরা তোমাদের কাজের জন্য স্যালারি রাখা হয়েছে তেরো হাজার থেকে শুরু তারপর সেটা রয়েছে ষোলো হাজার টাকা পর্যন্ত সাথে তোমরা ইএসআই পি কিন্তু পেয়ে যাবে এবার তোমাদের বলবো এজ লিমিট কত রয়েছে কাজের জন্য তোমাদের কিন্তু সীমা রয়েছে কাজের জন্য উনিশ বছর তারপর সেটা ছেলেদের চল্লিশ বছর পর্যন্ত আর মেয়েদের কিন্তু রয়েছে ৩৫ বছর পর্যন্ত কোয়ালিফিকেশন প্যাকেজিং পিকিং এছাড়াও কিন্তু যে প্রসেসিং ডিপার্টমেন্ট রয়েছে বিস্কুটের সেগুলোর জন্য তোমাদের কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাস রয়েছে আর বাকিগুলোর জন্য কিন্তু মাধ্যমিক পাস রয়েছে ঠিক আছে এবার বলবো বন্ধুরা এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা রাখা হয়েছে শুধুমাত্র ডেলিভারি সার্ভিসের জন্য ডিউটি আওয়ার্স রয়েছে ন ঘন্টা এবার তোমাদের লোকেশন কী কী রাখা হয়েছে লোকেশন রয়েছে ডানকুনি ধুলাগড় এছাড়াও কিন্তু বিস্কুটের যে ফ্যাক্টরি রয়েছে ব্রিটানিয়ার তোমাদের শ্রীরামপুর রয়েছে বৈদ্যবাটি রয়েছে এছাড়াও তোমরা পেয়ে যাবে হাওড়া শিবপুরে লিলুয়াতে এই হাওড়া সাইডটায় কিন্তু তোমাদের সাইট কিন্তু প্রচুর রয়েছে তো ভ্যাকেন্সি একদমই কম রয়েছে তোমাদের বিরানব্বইটা মতো ভ্যাকেন্সি রয়েছে তাই বলবো বন্ধুরা রিক্রুটমেন্ট এইচ আর রিক্রুটারের তরফ থেকে জানানো হয়েছে তো সে কারণে বলবো তোমরা বেশি দেরি করো না ঝটপট করে আবেদন করে ফেলো আরেকটা কথা এবার কিভাবে তোমরা আবেদন করবে আমি ডেসক্রিপশন বক্সে এইচআর রিক্রুটারের নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি এইচআর রিক্রুটারের সাথে তোমরা কন্টাক্ট করো রিক্রুটারকে সমস্ত কিছু জিজ্ঞাসা করো জানো তারপর কিন্তু আবেদন করো রিক্রুটারের তরফ থেকে যদি কোনো রকম লিঙ্ক প্রোভাইড করা হয় আমি কিন্তু তোমাদেরকে সেটাও দিয়ে দেব। তবে তার আগে বলবো বন্ধুরা তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক একদম দেরি করবে না যারা অনলি সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো এই পারমানেন্ট প্রাইভেট জবটির জন্য যারা ইচ্ছুক রয়েছ তারাই আবেদন করবে বাকিরা মানে দেখে শুধু শুধু সময় নষ্ট করবে না ঠিক আছে আরেকটা কথা বলবো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল থেকে জব পাচ্ছ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর এটা সম্পূর্ণ যেহেতু বেসরকারি চাকরি অনেকেই রয়েছে মানে করতে ইচ্ছুক তারা কিন্তু দেরি করো না কেমন